নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। সিংহ রাশির আপনি জাতক অথবা জাতিকা হন না কেন, এই অগস্ট 2022 এই বড় ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে। এটি মাসলি প্রেডিকশন, আগস্ট মাসে সিংহ রাশির কোন কোন দিক পজিটিভ, কোন কোন দিক নেগেটিভ, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিয়ান রাশিফল, তবে এই রাশিফলটি আপনাদেরকে গাইড হিসাবে বা বন্ধু হিসাবে কিন্তু কাজে কিন্তু দিবে। আপনি সিংহ রাশির মানুষ আগামী অগস্ট 2022 কী ফল পেতে চলেছেন তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে আমি আসি গ্রহের যে ট্রানজিটগুলো হচ্ছে কি না সেগুলো নিয়ে আমি আগে আপনাদেরকে জানাই, তারপরে আমি আলোচনা করব। 10 অগস্ট 2022 মঙ্গল এবং রাহুর যে অঙ্গারক দোষ সেটা থেকে মুক্তি পেতে চলেছে সিংহ রাশি। এবং 17 অগস্ট রবি আপনার রাশিতেই অবস্থান করবে। বৃহস্পতি অলরেডি বক্রী অবস্থায় চলছে, শনিও আপনার বক্রী অবস্থাতে ষষ্ঠ হয়ে অবস্থান করছে, শুক্র আপনার ঠিক 6 অগস্ট আপনার কর্কট রাশিতে প্রবেশ করবে এবং কেতু থার্ড হাউসে, বুধ রাশিতে অবস্থান করবে 19 অগস্ট পর্যন্ত। 19 অগস্টের পর 20 অগস্ট থেকে আপনাদের ধনাধিপতি ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ কন্যা রাশিতে। কী রেজাল্ট পেতে চলেছেন? প্রথম রাশি আপনাদের রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে 17 অগস্ট পর্যন্ত, অর্থাৎ 16 অগস্ট পর্যন্ত, 17 অগস্টে যদিও রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তিনটি ডেট আপনাদের ক্ষেত্রে খুব দুর্দান্ত ফল কিন্তু দিবে। প্রথম নাম্বার ওয়ান একটি ডেট হচ্ছে 17 অগস্ট, লিখে রাখুন এটা, আপনারা লাল কালিতে নোট করে নিন, 17 অগস্ট, 20 অগস্ট এবং 10 অগস্ট, এই তিনটি ডেট আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু এই মাসে ঘটাবে। অর্থাৎ 10, 17, 20 যারা ভিডিওটি শুনছেন কি না একটু রেড মার্কিং করে রাখুন, কোনো হাওয়াতে এটি কথা না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে বলা হচ্ছে। তবে আপনার জন্মছকে যদি কোনো দেখা যাচ্ছে কোনো গ্রহের কুপ্রভাব রয়েছে বা দশা বা অন্তর্দশা মারক চলছে, তাহলে কিন্তু আপনি যে হুহু যে ফলগুলো পাবেন সেটা কিন্তু পাবেন না। প্রথমে আসি মাসের শুরুতে বুধ আপনাদের রাশিতে অবস্থান করছে এবং রাশির অধিপতি দ্বাদশ অবস্থান করছে। দেখুন, দ্বাদশে যখন রাশির অধিপতি অবস্থান করছে এখানে একটু সমস্যা আপনাদেরকে দেবে মাসের শুরুতে, স্টার্টিংটাতে আপনাদের একটু হলো সমস্যা দেবে, কিন্তু সেটা সমস্যা থাকলেও সেটা কিন্তু ম্যানেজ করে নেবে বুধ। বুধ কী করছে আপনাদের রাশিতে অবস্থান করছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট, অর্থাৎ রাজার গৃহে যুবরাজের প্রবেশ সিংহ রাশিকে আপ করবে প্রথম কথা। দ্বিতীয় নম্বর পয়েন্ট, রাশির ঠিক দ্বাদশ ভাব থেকে যখন রবি আপনাদের 17 অগস্ট 2022 আপনাদের রাশিতে অবস্থান যখন করবে না, আপনাদের ক্ষেত্রে এ ডেটটা মার্কিং করে নিন। 17 অগস্ট থেকে আপনাদের লট অফ চেঞ্জ আসতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের প্রতিকূল পরিস্থিতি অনুকূল হবে আপনারা নিজেও কিন্তু কল্পনা করতে পারবেন না। 17 অগস্ট এটার রেড মার্কিং করে রাখুন, আপনাদের জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট কিন্তু হবে। এর পাশাপাশি দেখুন, ভাগ্যপতি এতদিন আপনাদের অঙ্গারক দোষে কিন্তু ছিল, ভাগ্যপতি অঙ্গারক দোষে রাহুর সাথে যুক্ত নবমভাবে, অর্থাৎ 1-10 একটু ভাগ্য বিড়ম্বনা থাকবে, এই সময়টুকুটা ম্যানেজ করে চলুন। মঙ্গল আপনার যখন 10 অগস্ট 2022 আপনার রাশির দশমভাবে যখন চলে যাবে, এটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে, বিশেষ করে আপনাদের কর্মক্ষেত্র,
যাদের কর্মকেন্দ্রিক সমস্যা চলছিল সেই জায়গাটাতে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে এবং আপনাদের প্রমোশন উন্নতি এবং আপনাদের যারা কর্ম পাচ্ছিলেন না সে যেটা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। একাদশভাবে শুক্র অবস্থান করছে 6 আগস্ট পর্যন্ত, এটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ সাইন। এখানে আপনাদের ভোগবিলাসের জায়গা থাকবে, কিন্তু দ্বাদশভাবে শুক্র খুব যে খারাপ রেজাল্ট দেবে তা আপনাদেরকে দিবে না। দ্বাদশভাবে শুক্র মোটামুটি জ্যোতিষশাস্ত্রে খুব ভালো রেজাল্ট দেয়, যদিও আপনাদের তৃতীয় পতি এবং কর্মপতি কর্মক্ষেত্রে একটু চাপ থাকবে, অর্থাৎ প্রেশার আপনাদের কর্মক্ষেত্রে থাকবে। তৃতীয় পতি কিছু ক্ষেত্রে আপনাদের ভাই বা বোনদের সাথে একটু মতবিরোধ, মতপার্থক্য বা কোনো জায়গা থেকে ফ্রড হয়ে যাওয়া, অর্থাৎ কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে সেই জায়গাটার টাকা নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে দ্বাদশভাবে শুক্র এই জায়গাটা। কিন্তু আপনাদের ভোগের জায়গাটা কিন্তু ভালো কিন্তু দিবে। ডায়েরিতে নোট করুন আরেকটি ডেট, যেটা 10ই আগস্ট বললাম তখন থেকে আপনাদের ভাগ্যর চাকা ঘুরবে। আরেকটি ডেট, একটা 17 বললাম, আরেকটি ডেট হচ্ছে 20 আগস্ট। আপনাদের ঠিক কন্যা রাশিতে যখন এই বুধ অবস্থান করবে, দেখুন ধনপতি ধনভাব অবস্থান করছে এবং একাদশ পতি আপনাদের ইনকাম পতিকে নিয়ে ইনকাম বৃদ্ধি করবে। কথাবার্তার মধ্যে আপনাদের মধুরতা দেখা যাবে, যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাটা খুব ভালো যাবে, যারা ব্যাংকিং সেক্টরে আছেন, সেলস লাইনে আছেন, বুদ্ধির দ্বারা কাজকর্ম করছেন, এগুলো খুব ভালো, আপনাদের সুযোগগুলো কিন্তু আসবে। এর পাশাপাশি আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো। চতুর্থ পতি কোথায় অবস্থান করছে? আপনার দশমভাবে অবস্থান করছে, সরাসরি সপ্তম দৃষ্টি দিয়ে আপনার চতুর্থ ভাবকে দেখছে, দুর্দান্ত রেজাল্ট। সপ্তম ভাবকে দেখছে যে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পাবেন একটা সম্পত্তিগত দিকের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে। পঞ্চম পতি বৃহস্পতি বকরি হচ্ছে, দেখুন অষ্টমভাবে বকরি হচ্ছে, খুব একটা শুভ ফল না হলেও আবার খুব একটা খারাপ ফলও হবে না, কারণ আপনাদের পঞ্চম পতি। পঞ্চম স্থান আমাদের আকস্মিক প্রাপ্তির জায়গা, সন্তানের স্থান, আমাদের বুদ্ধির জায়গা, নীতির জায়গা, উচ্চ শিক্ষার স্থান, এই জায়গাগুলো আপনাদের কিছুটা আগের থেকে বেটার দিবে, কারণ বৃহস্পতি বকরি হচ্ছে এবং স্বরাশিতে, এটা কিন্তু একটা ভালো শুভ সাইন কিন্তু আপনাদের হতে চলেছে। সপ্তম পতি বকরি হচ্ছে আপনার ষষ্ঠভাবে, শত্রুতা বাড়বে, কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে যাওয়া, নিজের ভোগের জন্য ঋণ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। দাম্পত্য জায়গাটা ওভারঅল কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের ক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট দিবে, কারণ 6 অগস্ট 2022 থেকে শুক্র সপ্তম দৃষ্টি সুনির্ভর বসে, একে অপরে কিন্তু মিত্র গ্রহ, এটা কিন্তু আপনাদের দুর্দান্ত রেজাল্ট দিবে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।